হিরো এক্সট্রিম 125R এই বাইকটির আপডেট নিউজটা আপনাদেরকে জানাবো। এই বাইকটা কি বাংলাদেশে যেটা লঞ্চ করা হবে এটা কি হুবহু ইন্ডিয়ার মতোই আসবে নাকি পরিবর্তন হবে? তো এখন প্রশ্ন হচ্ছে বাইকগুলোর দাম কেমন হতে পারে? আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে শুধুমাত্র হিরো এক্সট্রিম 125R এই বাইকটির আপডেট নিউজটা আপনাদেরকে জানাবো। হয়তোবা অনেকে অলরেডি জেনে গিয়েছেন এই বাইকটা খুব শীঘ্রই অর্থাৎ এই মাসেই লঞ্চ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা আমরা ভিডিও পাবলিশ করছিলাম যে এই মাসে লঞ্চ হতে যাচ্ছে, তো ফাইনালি অফিসিয়ালভাবে লঞ্চ ডেটটা জানতে পারলাম। গত সোমবারই হিরোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। এই বাইকটি এই মাসের 24 তারিখে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশের বাজারে, অর্থাৎ আর মাত্র 7 থেকে 8 দিনের অপেক্ষা। এর মধ্যে আপনারা কিন্তু বাইকটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে দেখতে পাবেন। আর আপনারা হয়তো অনেকেই এই বাইকগুলোর স্পেক্স জানেন, তো যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে তখন আপনাদেরকে ডিটেলস আকারে আমরা বলার চেষ্টা করব, তাই সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, এই বাইকটা কি বাংলাদেশে যেটা লঞ্চ করা হবে এটা কি হুবহু ইন্ডিয়ার মতোই আসবে নাকি পরিবর্তন হবে? তো যতটুকু আভাস পেলাম যে ABS ভার্সনটা যেটা সেটা হুবহু ইন্ডিয়ান ভার্সনের মতোই আসবে, তবে যেটা CVS ভার্সন সেটাতেও কিছু পরিবর্তন থাকলেও থাকতে পারে, বাট এটা শিওর না। তবে ABS ভার্সনটা 100% হুবহু ইন্ডিয়াতে যেটা লঞ্চ করা হয়েছে ওইটাই আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে বাইকগুলোর দাম কেমন হতে পারে? যেহেতু এগুলা এখনও অ্যানাউন্স করা হয় নাই অফিসিয়ালভাবে, তবে আনঅফিসিয়ালভাবে আমরা কিছু নিউজ পেয়েছি, তো সেই অনুপাতে ধারণা করা যাচ্ছে এই বাইকগুলো মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করতেছে হিরো কোম্পানি। তো যদি CVS ভার্সনটা আসে, এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় বলে রাখি, যদি CVS ভার্সনটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় সেক্ষেত্রে দাম হতে পারে 1,60,000 থেকে 1,65,000 টাকা, এর আশেপাশেই দামটা থাকবে। ABS ভার্সনটার প্রাইস হতে পারে 1,70,000 থেকে 1,75,000 টাকা, এর মধ্যেই আশা করি আপনারা পেয়ে যাবেন। মানে 1,75,000 টাকা প্লাস হবে না, কারণ এর বেশি হলে কিন্তু বাইকটা অনেক বেশি ওভার প্রাইসড হয়ে যাবে। তো এরকম দামে যদি বাইকগুলো লঞ্চ হয় তাহলে আপনারা কয়জন কিনতে আগ্রহী হবেন বা কেমন বাইকগুলো জনপ্রিয় হতে পারে, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো হিরো এক্সট্রিম 125R এই বাইকটির ব্যাপারে এতটুকুই ছিল আপডেট। তো 24 তারিখে ইনশাল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।